আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ আসিফ আহমেদ ফ্রম জাহাঙ্গীরনগর আইবি এমবি 20 ব্যাচ। আজকে আমি আলোচনা করব যারা জাহাঙ্গীরনগর আইবিএ থেকে এমবিএ করতে যাচ্ছেন তারা যেই অ্যাডমিশন টেস্টটি ফেস করবেন সেই অ্যাডমিশন টেস্টের কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে ডিটেলস আলোচনা করব। এর আগে একটি ভিডিওতে আমি খুব সংক্ষেপে আলোচনা করছিলাম, এই ভিডিওতে চেষ্টা করব ডিটেলস আলোচনা করতে যাতে যারা অ্যাডমিশন টেস্টটি দিতে চাচ্ছেন তাদের জন্য কিছুটা হলেও সাহায্য হয়। তো আমি চলে যাই কোশ্চেন প্যাটার্নে। এই কোশ্চেনে দুইটি পার্ট থাকে, একটা হচ্ছে রিটেন, একটা হচ্ছে এমসিকিউ। রিটেন 20 মার্ক এবং এমসিকিউতে 80 মার্ক থাকে। তো এখন আমি আলোচনা করতেছি এমসিকিউ নিয়ে। এমসিকিউতে যে 80 মার্ক থাকে এর মধ্যে ম্যাথামেটিক্স থাকে, ইংলিশ থাকে এবং জেনারেল নলেজ বা কারেন্ট অ্যাফেয়ার্স থাকে। ম্যাথামেটিক্সে থাকে 30 মার্ক এবং 15টি কোশ্চেন থাকে, একটি কোশ্চেনে 2 মার্ক। এবং ইংরেজিতে থাকে 40 মার্ক, যেখানে 20টি কোশ্চেন থাকে, একটি কোশ্চেন সলভ করলে পাবেন আপনি 2 মার্ক। এবং জেনারেল নলেজ বা কারেন্ট অ্যাফেয়ার্সে 10 মার্ক থাকে, 10টি কোশ্চেন থাকে। তো এবার আলোচনা করি ম্যাথ নিয়ে। ম্যাথে 15টা কোশ্চেন থাকে, এর মধ্যে আপনার পার্সেন্টেন্সের ম্যাথ থাকে, রেশিও অ্যান্ড মিক্সচারের ম্যাথ থাকে, এভারেজ অ্যান্ড এইজের ম্যাথ থাকে, স্পিড, ওয়ার্ক ডান, এই টাইপের ম্যাথ থাকে। এবং জিওমেট্রিক থেকে 3 থেকে 5টি থাকে এবং এর মধ্যে মাঝে মাঝে 2-1টি ডাটা সাফিসিয়েন্সি থাকে। এবার চলে যায় ইংরেজিতে। ইংরেজিতে থেকে 40 মার্কের, যার মধ্যে 20টি কোশ্চেন থাকে। এবং ইংরেজিতে যদি আপনি ভোকাবুলারিতে ভালো করতে পারেন তাহলে ইংরেজিতে একটি ভালো স্কোর করা যায়। ইংরেজিতে আসে অ্যান্টোনিম, সিনোনিম, অ্যানালজি এবং ইরোর আইডেন্টিফিকেশন টাইপের। সো এখানে অ্যান্টোনিম, সিনোনিম, অ্যানালজি এইগুলো কিন্তু ভোকাবুলারি পেজ এবং এইগুলো থেকে আপনার কোশ্চেন আসে 12 থেকে 15টি, অর্থাৎ আপনার 24 থেকে 30 মার্ক কভার হয়ে যাবে যদি আপনি ভোকাবুলারিতে ভালো করতে পারেন। আর বাকিটুকু আপনার যদি গ্রামার বেসিক ভালো থাকে তাহলে আপনি ইরোর আইডেন্টিফিকেশন টাইপের কোশ্চেনগুলো খুব সহজে সমাধান করতে পারেন। তো এই গেল ম্যাথামেটিক্স এবং ইংলিশ। এবার আসি জেনারেল নলেজ বা কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে। সাধারণত আপনি যদি বিগত 3 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স পড়ে আপডেট থাকতে পারেন এবং বেসিক কিছু জেনারেল নলেজ যদি আপনার থাকে ইকোনমিক্স সম্পর্কে, বাংলাদেশ সম্পর্কে বা ইন্টারন্যাশনাল সম্পর্কে, তাহলে আপনি ইজিলি এখানেও একটি ভালো স্কোর করতে পারবেন। তো এই গেল এমসিকিউ পার্ট, ম্যাথামেটিক্স 30 মার্কের, ইংরেজি 40 মার্কের এবং জেনারেল নলেজ বা কারেন্ট অ্যাফেয়ার্স 10 মার্কের, টোটালস 80 মার্কস। এর মধ্যে মনে রাখবেন যে 5 মার্ক হচ্ছে 40%, অর্থাৎ 32তে আপনার 5 মার্ক। এইগুলো এমসিকিউ পার্ট। এবার রিটেন সাইড নিয়ে একটু আলোচনা করি। রিটেনে একটি প্যারাগ্রাফ দেওয়া থাকে এবং বলা হয় যে 10টি সেন্টেন্স লিখতে। ফর এক্সাম্পল প্যারাগ্রাফ থাকতে পারে মোবাইল ব্যাঙ্কিং অ্যান্ড ইটস অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ, এই নিয়ে 10টা লাইন আপনাকে লিখতে বলবে এবং এখানে থাকতেছে 20 মার্ক এবং পাস হচ্ছে 40%, অর্থাৎ 8-এ পাস, আপনার 8 পেতে হবে। তো এই গেল টোটাল 100 মার্কের। তো এখানে বলে রাখি যে দুইটাতে আলাদা পাস করা লাগবে। আপনি যদি এমসিকিউতে অনেক ভালো করেন, রিটেনে যদি আপনি 20-এর ভিতরে 40% না পান তাহলে কিন্তু আলটিমেটলি আপনি টিকতে পারতেছেন না। এবার আসি বই নিয়ে আলোচনা করি যে কী কী বই পড়তে হবে অনেকে জিজ্ঞেস করে। তো অনেক ধরনের বই পড়ে আপনি এগুলো সমাধান করতে পারেন। তো আমি কিছু বই সাজেস্ট করতে পারি, যেমন ম্যাথের জন্য আপনি সাইফুরস ম্যাথ অথবা মেন্টরস ম্যাথ থেকে, ম্যাথ বেসিক থেকে আপনি একটু চর্চা করতে পারেন, যে ম্যাথগুলো আমি বলছি পার্সেন্টেন্স, এভারেজ, ওয়ার্ক ডান, স্পিড, এই ম্যাথগুলো আপনি প্র্যাকটিস করতে পারেন। এবং আপনি সাইফুলস কিংবা মেন্টোসের যে ঢাকা ইউনিভার্সিটি আইবিএর যে টেস্ট পেপারটি সেখান থেকে আপনি প্র্যাকটিস করতে পারেন। এবং 2-1টি ডাটা সাফিসিয়েন্সি আসে যেহেতু, সুতরাং আপনি যদি ঢাকা ইউনিভার্সিটি আইবিএ এমবিএর টেস্ট পেপারটি প্র্যাকটিস করেন তাহলে আপনি ম্যাথে অবশ্যই এটা ভালো করতে পারবেন, 10 থেকে 12টি আপনি খুব সহজে অ্যান্সার করতে পারবেন। এবার আসে ইংরেজিতে। ইংরেজিতে যেহেতু আপনি ভোকাবুলারি যদি আপনি খুব স্ট্রং করতে পারেন তাহলে আপনি মোটামুটি 24 থেকে 30 মার্ক, অর্থাৎ 12 থেকে 15টা ইংলিশ কোশ্চেন কিন্তু আপনি অ্যান্সার করতে পারবেন যদি আপনার ভোকাবুলারি স্ট্রং হয়ে থাকে। সেক্ষেত্রে আমি সাজেস্ট করবো মাস্টার ভোকাবুলারি আপনি পড়তে পারেন, এখান থেকে ম্যাক্সিমাম আপনি হুবহু কমন পেতে পারেন, অথবা মাস্টার অ্যানালজিও পড়তে পারেন, এখান থেকে আপনি অ্যানালজি কমন পেতে পারেন। আর আপনার ইংরেজি বেসিক ঠিক করার জন্য ক্লিফ টফেলসের একটা বই আছে, সেখান থেকে আপনি প্র্যাকটিস করতে পারেন আপনার ইংরেজি বেসিকটা ঠিক করার জন্য। আপনার যদি ইংরেজি বেসিক ঠিক থাকে তাহলে আপনি ইরোর আইডেন্টিফিকেশন বা যদি ছোটো করে করে গ্যাপ দেয় সেগুলো আপনি করতে পারবেন, সেক্ষেত্রে আপনি 10 মার্কের অ্যাডভান্টেজ পাবেন। সো এই গেল। আর কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য কারেন্ট অ্যাফেয়ার্সে বই পড়তে পারেন, অথবা ইউটিউবে অনেক ভিডিও পাওয়া যায় জেনারেল নলেজ অথবা কারেন্ট অ্যাফেয়ার্সের উপরে, সেগুলো আপনি দেখতে পারেন যাতে আপনি আপডেট থাকতে পারেন। আর আপনি প্র্যাকটিস করবেন যে ফ্রি হ্যান্ড রাইটিং কীভাবে যে কোনো টপিকের উপর ভালোভাবে লেখা যায়। আর আপনি চেষ্টা করবেন যে যাই লেখেন না কেন গ্রামারে কোনো মিস্টেক না থাকে অথবা স্পেলিং মিস্টেক না থাকে। যদি আপনি রিটেন সাইডে
মানে গ্রামাটিক্যাল মিস্টেক অথবা স্পেলিং মিস্টেক ছাড়া লিখতে পারেন, তাহলে আপনি সহজে পাস করতে পারবেন। তো এই হচ্ছে টোটালস কোশ্চেন প্যাটার্ন নিয়ে আলোচনা। পরবর্তীতে চেষ্টা করব আপনাদেরকে একটি কোশ্চেন প্যাটার্নের স্যাম্পল দেখানোর জন্য, যাতে আপনারা খুব সহজে আইডিয়া নিতে পারেন যে কোশ্চেনটা কেমন হয়ে থাকে। তো এই হচ্ছে আজকের লেসন। আশা করি যারা এবার কিংবা ভবিষ্যতে জাহাঙ্গীরনগর আইবিএ থেকে এমবিএ করতে চান, তাদের কিছুটা হলেও সাহায্য হবে এই ভিডিও থেকে। এবং আপনারা যদি এখানে সার্ভাইভ করতে পারেন, টিকতে পারেন, তাহলে অবশ্যই ভাইবা কল পাবেন। এবং ভাইবা নিয়ে যদি আপনারা চান পরবর্তী আমি আরেকটি ভিডিও তৈরি করতে পারি ভাইবা নিয়ে। তো আজকে এই পর্যন্ত, ধন্যবাদ।